আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে হেরিটেবল লাইভ অনুষ্ঠানে যাওয়া যারা যুক্ত হয়েছেন সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা জানেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি নিহত রায়হানের বাড়িতে। এখানে আমাদের সিলেট এক আসনের মাননীয় এমপি মহোদয় এবং বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব একেএম আব্দুল মোমেন সাহেব এই মুহূর্তে নিহত রায়হানের বাড়িতে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মন্ত্রী মহোদয় নির্মমভাবে হত্যা হওয়া সেই রায়হানের বাড়িতে যোগদান করেছেন। এসে মন্ত্রী মহোদয় এসেছেন। দর্শক, আপনারা দেখতে থাকুন এই মুহূর্তে মন্ত্রী মহোদয় কিন্তু রায়হানের বাড়িতে এসে রায়হানের গড়ে যাচ্ছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু অনেক এখানে খুব যানজট সৃষ্টি হয়ে গেছে। তারপরে ওনারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মন্ত্রী মহোদয় রায়হানের গড়ে ভেতরে প্রবেশ করেছেন। এখন তা আমরা যতটুকু জানি তার মাকে সান্ত্বনা দেবেন এবং রায়হানের ব্যাপারটা কতটুকু কী হলো না হলো মন্ত্রী মহোদয়ের কাছ থেকে অবশ্য অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। দর্শক, আপনারা দেখতে থাকুন মাননীয় মন্ত্রী মহোদয় তাদের ঘরে প্রবেশ করেছেন। আমাদের সাথে আপনারা লাইভে যুক্ত থাকুন, আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাব। তো দর্শক, আপনারা আমাদের সাথে লাইভে যুক্ত থাকুন, আমরা কিন্তু আপনাদেরকে সর্বশেষ তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে অনেক গণমাধ্যম কর্মী রয়েছেন এবং পাশাপাশি প্রশাসনের কর্মকর্তারা কিন্তু এখানে, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা কিন্তু এখানে ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করে রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা মন্ত্রী মহোদয়কে নিয়ে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, বিস্তারিত আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করে যাচ্ছি এবং লাইভ অনুষ্ঠানে আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত থাকুন, আপনারা সরাসরি যুক্ত থাকুন। দর্শক, আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সরাসরি লাইভ অনুষ্ঠানে মাধ্যমে আজকে মন্ত্রী মহোদয় যেহেতু এসেছেন, ওনার কাছ থেকে আপনারা সংবাদকর্মীদেরকে প্রেস ব্রিফিংয়ে কিছু বলতে পারেন। তো আমরা আশাবাদী ওনার কাছ থেকে আমরা একটা কিছু জানতে পারবো এবং আপনারাও সরাসরি লাইভের মধ্যে জানতে পারবেন। দর্শক, ধৈর্য সহকারে আপনারা আমাদের সাথে লাইভ অনুষ্ঠানে থাকুন, আমরা দেখানোর চেষ্টা করে যাব। কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আসার পর কিন্তু গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন এলাকার লোকজন এবং রাজনৈতিক আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বিভিন্ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের আরও নেতাকর্মীরা রয়েছেন, তারাও কিন্তু মন্ত্রী মহোদয়ের সাথে যোগদান করেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। আমরা কিন্তু রায়হানের ঘরের ভিতরে যখন মাননীয় মন্ত্রী মহোদয় প্রবেশ করেছেন আপনারা দেখেছেন। তো আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে লাইভে যুক্ত থাকুন, আপনারা কিন্তু সর্বশেষ সংবাদটি আপনারা পাবেন। আশা করি দর্শক, সর্বশেষ সংবাদটি আপনাদেরকে আমরা দিতে পারবো। আমরা অবস্থান করছি আজকে থেকে প্রায় 10 দিন আগে, যে আপনারা জানেন আজকে থেকে প্রায় 10 দিন আগে সিলেট কোতোয়ালি এসএমপির আওতাধীন কোতোয়ালি মডেল থানার আওতায় যে বন্দরবাজার ফাঁড়িটি ছিল, সেই বন্দরবাজার ফাঁড়িটিতে কিন্তু যতটুকু রায়হানের পরিবারের অভিযোগ এসেছে সেখানে রায়হানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের দাবি। তো সেটা আমরা জানি, বর্তমানে পিবিআই তদন্তদিন রয়েছেন এবং তারা তদন্ত করে যাচ্ছেন। এবং আজকে কিছুক্ষণ পূর্বে আপনাদের সাথে আমরা যুক্ত ছিলাম
সিলেটের খুড পয়েন্টে আপনারা দেখেছেন সিলেট জেলা ও মহানগর ঐক্য কল্যাণ ব্যবসায়ী পরিষদের তাদের যে দোকান বন্ধ রেখে তারা যে মানববন্ধন করেছেন এবং যে দাবিগুলো তারা তুলে ধরেছেন যে সেগুলো আপনাদেরকে আমরা লাইভ অনুষ্ঠানে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে গেছি এবং আপনারা সরাসরি তাদের কথাগুলো আপনাদেরকে সরাসরি আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদের এই কথাগুলো আমরা আপনাদেরকে জানিয়েছি এবং দেখিয়েছি। দর্শক, এখন আমরা অপেক্ষায় আছি মাননীয় মন্ত্রী মহোদয় এসে প্রেস ব্রিফিংয়ে যা বলবেন। আপনারা ধৈর্য সহকারে বসে থাকুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মিডিয়া কর্মী বাইরা রয়েছেন, পাশাপাশি আপনারা এলাকার লোক এবং বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন রয়েছে তারা কিন্তু অনেকে প্রেসিডেন্ট, সেক্রেটারি, যেবা যারা সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক অনেকে যোগ দিয়েছেন আজকের এই অনুষ্ঠানে। তো আপনারা ততক্ষণ পর্যন্ত সবাই ধৈর্য সহকারে আমাদের সাথে লাইভটিতে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন কিন্তু আমরা দেখাচ্ছি যে মাননীয় মন্ত্রী মহোদয়কে প্রোটোকলে যে পুলিশ প্রশাসন তারাও কিন্তু এখানে আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে থাকুন। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাব, আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে লাইভে থাকুন। দর্শক, আপনারা আমাদের সাথে লাইভে যুক্ত থাকুন, আমরা কিন্তু আপনাদের লাইভের মধ্যে সরাসরি আজকে আমাদের সিলেট এক আসনের মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব কে আব্দুল মোমেন সাহেব উপস্থিত হয়েছেন নিহত রায়হানের বাড়িতে। আজকে যখন তিনি এসেছেন আমরা সরাসরি লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে গেছি যে উনি রায়হানের বাসায় প্রবেশ করেছেন এবং আমরা যতটুকু জানি যে মন্ত্রী মহোদয় রায়হানের মাকে সান্ত্বনা দেবেন এবং মন্ত্রী মহোদয় পরে আমার সংবাদকর্মীদেরকে প্রেস ব্রিফিংয়ের মধ্যে হয়তো কিছু বলতে পারেন। তো সেজন্য আমরা লাইভে যুক্ত আছি, আপনারা যারা ধৈর্য সহকারে লাইভে যুক্ত আছেন সবাইকে আবার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি হেলি টিভির পক্ষ থেকে। আপনারা মনোযোগ সহকারে আমাদের লাইভটি দেখতে থাকুন, আপনারা দেখতে থাকুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সরাসরি লাইভে আপনাদের
দেখানোর চেষ্টা করে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অবস্থান করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মন্ত্রী মহোদয় কিন্তু রায়হানের পরিবারের সাথে কথা বলছেন। আমরা রায়হানের বাসার গড়ের যে মেইন গেটটি তার সামনে আছি, অবস্থান করছি। কিছুক্ষণের মধ্যে আপনারা মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রেস ব্রিফিং আশা করি আপনারা শুনতে পারবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন। দর্শক আপনারা মনোযোগ সহকারে কিন্তু আমাদের লাইভটি উপভোগ করুন এবং আপনারা লাইভের মাধ্যমে সরাসরি আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি। এখনও কিন্তু মন্ত্রী মহোদয় তার পরিবারের সাথে কথা বলছেন এবং আমরা যতটুকু জানি মন্ত্রী মহোদয় পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন এবং তারপর সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করবেন। তো ব্রিফিংয়ের মধ্যে আপনারা সব জানতে পারবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু ধৈর্য সহকারে আমাদের সাথে লাইভে থাকুন, আপনারা দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রায়হানের বাসার ঢোকা যে বাসার ভেতরের যে গেটটি সেখানে অবস্থান করছি। মন্ত্রী মহোদয়ের অপেক্ষায় আছি আমরা। মন্ত্রী মহোদয় বের হয়ে হয়তো প্রেস ব্রিফিংয়ে কিছু বলবেন সে আশা আমরা কিন্তু দর্শক অপেক্ষা করছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন। আমরা আশা করি আপনারা সুন্দর বা একটা ভালো কিছু জানতে পারবেন মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে। আমরা প্রেস ব্রিফিংয়ে সরাসরি চলে যাব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি আজ থেকে প্রায় 10 দিন আগে যে রায়হান কে সিলেট SMP অর্থাৎ সিলেট মেট্রোপলিটন পুলিশ এর কোতোয়ালি মডেন্টা থানার আওতাধীন সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে পরিবারের অভিযোগ এবং
আপনারা সিসি ফুটেজে যা দেখেছেন, আপনারা সিসি ফুটেজে অনেক আমরা মিডিয়া কর্মীরা সংগ্রহ করে যে জিনিসটা দেখিয়েছেন যে রায়হানকে কিন্তু সুস্থ সবল কিন্তু ফাঁড়ির ভিতরে ঢুকানো হয়, কিন্তু পরে আবার রায়হানকে সকালে যখন তার চাচা, আমরা যতটুকু জানি তার পারিবারিক সূত্রে যে 10,000 টাকা দাবি করা হয়েছিল, সেই 10,000 টাকা নিয়ে তার চাচা প্রথমে গেলে কিন্তু পুলিশের যেবা যারা তখন কর্তব্যরত ছিলেন উনি বলেন যে আপনারা পরে আসেন, এখন দায়িত্বরত যারা তারা চলে গেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু প্রেস ব্রিফিংয়ে চলে আসছেন। দর্শক আপনারা আমাদের সাথে লাইভে থাকুন, আমরা আপনাদেরকে লাইভে সরাসরি মন্ত্রী মহোদয়ের প্রেস ব্রিফিং দেখাতে আমরা যতটুকু চেষ্টা আমরা দেখা যতটুকু আমরা চেষ্টা করে যাব যে তাদেরকে আপনাদেরকে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কথাগুলো আপনাদেরকে জানানোর জন্য আপনারা আমরা জানি অতি আগ্রহের সাথে আছেন। দর্শক আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে লাইভে যুক্ত থাকুন। আমরা সিলেট এক আসনের মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব একেএম আব্দুল মোমেন মহোদয় এই রায়হানের পরিবারের সাথে সাক্ষাৎ করে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরুদ্দিন খান, আপনারা দেখতে পাচ্ছেন যুবলীগের সভাপতি সিলেট মহানগরের জনাব আলম খান মুক্তি, এবং আপনারা দেখতে পাচ্ছেন আরেকজন আওয়ামী লীগের নেতা রাহাত তরফদার, এবং আমরা দেখতে পাচ্ছি সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুশফিক জাহাঙ্গীরদার, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে from day one, so I've got it.
সেলিম ভাই ম্যাডাম এর গাড়ি উঠে কিছুদিন আগে আপনারা জানেন যে আপনার করিম সাহেবগণ কোথায় পালিয়ে গেছে তাকে সিলেটে যদি কাহিনী বলি যে রাজনপথ কোথায় সৌদি আরবে পালায় চলে ওখান থেকে এনে সিলেট এলাকায় আপনার আমাদের পুলিশ যথেষ্ট সবগুলো এই ছয়টা এমসি কলেজের যে যারা অপরাধী তাদের প্রত্যেকটাই আগে পিছে সময় লেগেছে অ্যারেস্ট করেছে এইখানেও যারা সম্পৃক্ত ছিল একজন ছাড়া একজন পালিয়ে গেছে এএসআই বাকি সবকে তারা কাস্টডি আপনি জানেন গতকালকে তাদের তিনজনের টেস্টিমনি নিয়েছে এবং তারা সাক্ষী দিয়েছে আজকে একজন সুতরাং এই ব্যাপারে কেস কেসের নিয়মে চলবে সরকার র‍্যাব পুলিশ পুলিশের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান সবাই একসাথে কাজ করছে যাতে এই পলাতককে ধরতে পারে আমার বিশ্বাস ইনশাল্লাহ এই পলাতক খুব তাড়াতাড়ি ধরা বাংলাদেশে কোনো এরা পালায় যেতে পারে না ইদানিং পুলিশ প্রিটি কম এবং সিলেট এলাকায় দেখেন আল্লাহর রহমত যে আমরা সিসিটিভি ক্যামেরা মোটামুটি সব জায়গায় আছে বলে এই কেউ কি করতে পারে না এটা ডিরেলও করতে পারে হিস্টারে নষ্ট করতে পারে মোটামুটি এটা খুব উত্তম অবস্থায় আছে আর সরকারের একেবারে প্রধানমন্ত্রীর থেকে শুরু করে সবাই সুষ্ঠু বিচার চায় সুতরাং রায়হানের সুষ্ঠু বিচার হবে তবে আমি যে কথাটা বলতে চাই যে এই ব্যাপারে কারো সন্দেহ থাকা উচিত না যে কোথাও বোধ হয় কেসটা পুলিশ বোধ হয় ধরতে নো সব পুলিশ এঙ্গেজ তাকে ধরার দেয় কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে কোথায় লুকিয়ে গেছে আল্লাহই জানে আপনারা যদি কোনো খবর পান তথ্য পান অবশ্যই আপনারা পুলিশকে জানাবেন তখন পুলিশ তাকে আপনার বিচারের সম্মুখীন তবে এই বিচার নিয়ে কারণ সরকার এটা জানে এখন পুরোপুরি জানে আপনাদের মিডিয়াকে আমি থ্যাংকস দিই আপনারা অনেক অবজেক্টিভ তথ্য দিয়েছেন সরকারকে সাহায্য করছে পুলিশ বাহিনীর সাহায্য করছে এবং পুলিশ ওর বাড়িতেও কি রাখ পর্যবেক্ষণ রাখছে মনিটর করতেছে ওখানে অসে ঢুকে কিনা এবং যেখানেই তাকে পাওয়া যাবে ধরা হবে এই ব্যাপারে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি তবে এই ইস্যু নিয়ে আপনার এই হরতাল এই কোভিডের সময় এইগুলো করা ঠিক হবে কারণ কোভিডে আপনি জানেন মারা যায় না আর এই ভিড়ের মধ্যে এই সব করলে পরে অসুবিধা হবে কোনো কোনো লোক এইটারে গোলা পানিতে আপনার মাছ শিকার করতে চায় তাদের প্রশ্রয় দিবেন কারণ এই ব্যাপারে সরকার একেবারে এক পায়ে দাঁড়িয়ে যে সুষ্ঠু বিচার হচ্ছে এবং বাংলাদেশে মোটামুটি এই সব ব্যাপারে খুব ভালো বিচার হচ্ছে আপনারা জানেন আপনারা সাক্ষী এই আমাদের এখানে খাদিজার কথাই বলি তাকে কি করেছিল বিচার তার বিচার হয় নাই বিচার হয় বিচার অবশ্যই হবে সুষ্ঠু বিচার বিচারের প্রসেস চলবে এবং আপনারা এই পাবলিককে আশ্বস্ত করতে পারেন বিচার অবশ্যই হবে আর আমি আসি বিচার যদি না হয় আমাদের নেতৃত্ব আছেন সবাই আছেন আমাদের প্রাক্তন পিপি সাহেব আছেন নতুন পিপি সাহেব আছেন এবং গতকালকে আমাদের নতুন পিপি সাহেবের সাথে আমার আলাপ হয়েছে কী কী ওরা টেস্টিমনি দিয়েছে বলছেন যে তারা স্বীকার করেছে যে তারা এই অত্যাচারে সম্পৃক্ত ছিল দোয়া করেন এই ধরনের দুর্ঘটনা জানি সিলেটের ভূমিতে আর বাংলাদেশ ভূমিতে আর কখনো না স্যার একটা প্রশ্ন দেখা দিয়েছে বা একটি সবার মধ্যে একটা দেখা দিয়েছে যে ছয়জন পুলিশের কাস্টডিতে আছে সাতজনের মধ্যে আকবর কিভাবে পুলিশের কাছ থেকে পালিয়ে গেল স্যার সেই সময় পুলিশে কেন সেটা আপনি যদি জানেন আমাদের জন্য খুব সুবিধা পুলিশকে পুলিশকে বড় যদি পুরোনো তথ্য পান পুলিশকেও জানেন না না এই ড্রাইভারটা কার স্যার পুলিশের কাছ থেকে সেই যখন এই দায়বদ্ধতার জন্য একটা কালকে আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে কেউ সাহায্য করেছে কিনা তাকে পালিয়ে দেওয়ার জন্য তাদেরও বের করা হবে এইটারও ইনকোয়ারি হবে সুতরাং কেউ ছাড় পাবে না বুঝছেন কেউ ছাড় পাবে না আর আপনি যদি পালায় চলে যান এই দলের থেকে এই দল জানতে পারবে না আপনি যদি হঠাৎ করে চলে যান চুরের মনে চুর চুর বুঝছেন সে তখনই টের পাইছে তার একটা ঝামেলা করেছে
মিথ্যা কথা দিয়ে থাকাইতে পারে না, ওই জন্য সে আগে আগেই লুকিয়ে গেছে এবং আমরা তাকে ধরব ইনশাআল্লাহ। আমরা তাকে ধরব এইমাত্র একজন একজন সিবিআই একজন অ্যারেস্ট করে ফেলছে, শুনেন তদন্ত চলাকালীন সময় তাদের তো বলা ঠিক হবে, পুরো তদন্ত শেষ করলে পরে তো আপনাদের বলতে পারবে, নতুবা এইটা টুইস্টেড হয়ে যাবে। তারা ভালো বুঝেন, আমাদের লুইয়াররা ভালো বুঝেন, আমাদের যারা এই তদন্ত করেন তারা ভালো বুঝেন। আমি হয়তো একটা বলে দিলাম, দিলে একটা টুইস্ট হতে পারে, সরকারি হিসাবে তা আমি এইসব বলতে পারি না। আমি শুধু ওইটুকু বলতে পারি তাকে বিচারের সম্মুখীন করা হবে এবং সব প্রসেস মেনটেন করা হবে, তাদের কারো উপর যাতে কোনো অন্যায় না হয় সেইটাও মেনটেন করা। ছয়জনের মধ্যে চারজনকে ডিভিশনাল পুলিশ মতন আটক করেছে, অন্য জায়গায় চলে গেছে, বাকি দুইজনকে মেট্রোপলিটন পুলিশে অ্যারেস্ট করেছে, অন্য কেউ ওখানে নাই, মেট্রোপলিটন পুলিশ আছে। এইগুলো খামোখা আপনার এই বিভিন্ন অ্যাসপিরেশন আপনারা না, মেট্রোপলিটন পুলিশ বাকি দুইজনকে অ্যারেস্ট করেছে। এটা তো অবান্তর কথা, বেশি দিন থাকলে সুবিধা একদিকে, হি নোজ দি আড্ডার সব ভালো, হি ক্যান সার্ভ বেটার। এবং শুনেন পুলিশ সিলেটে আপনার অন্যায় হত্যা এইগুলো অনেক কমে গেছে, চিন্তাই অনেক গত কয়েক বছরে অনেক কমে গেছে, এবং এই জন্যে আই মাস্ট গিভ ক্রেডিট টু পুলিশ। দেখা মাখা প্রশ্ন তুলে লাভ নাই, তবে এই ক্ষেত্রে এখনো ধরা হয় না, এটা ধরার ব্যবস্থা। এইটা আপনি করতে গেলেন সমন্বয় করে মানে তাকে দামা চাপা দেওয়া, এগুলো অবান্তর, এগুলো অনেকে যেহেতু অনেকদিন ধরে অ্যারেস্ট হয় নাই এই জন্য মনে করতে, এইটা আপনার মিডিয়া। শুনেন এই মিডিয়া যখন ওই সাহেদ করিম প্রথম কয়েকদিন তারা ধরা যায় নাই, সে লুকায় গেছিল, তখন মিডিয়া হালি বলে যে হ্যাঁ তারে এই ওরা পালা কি সরকার ওরা সাহায্য করে পালায় দিচ্ছে, বিদেশ পাঠায় দিচ্ছে। এইগুলো আমাদের দেশে একটা বদ অভ্যাস হয়ে গেছে, কিছু হইলেই একটা ওই সন্দেহের কাহিনী। একজন বলেন, একজন সেটা প্রথম এই স্টোরিটা আসছিল হয়তো কিছু, কারণ তথ্য তখন প্রথম পায় নাই, যে রাহান তার বসদের বলেছে যে রাহান তার বস আকবর তার বসকে বলেছে, তো আপনি যদি আমার বন্ধু হয়ে থাকেন আপনার কথা তো আমি বিশ্বাস করি। পরে পরক করে দেখা গেছে একেবারে সম্পূর্ণ মিথ্যা, এবং কখনো বলে নাই মিথ্যা, যখনই ধরা পড়ছে সাথে হাতে বলেছে যে এটা মিথ্যা, এটা এটার সাথে কোনো সম্পৃক্ত। আপনার আমি তো বললাম যে তদন্ত সিবিআই কাজ করতে একাধিক লোক কাজ করছে, গতকালকে তিনজনের 164 সাক্ষীও নিয়ে, ওরা জানাবে কেসটা যদি একটু অগ্রসর হলে দেখেন। আমার জন্য বলা সহজ, তাদের কর্মবুদ্ধ
আমাদের দেশে ভালো মন্দ সব মিলে আছে, পুলিশ হচ্ছে ভালো মন্দ একটা দুইটা কুলাঙ্গার থাকলে তার জন্য লজ্জা, এটা তাদেরও লজ্জা। এখন আকবর পুলিশের জন্য একটা লজ্জার বিষয়, দুনিয়ার সব জায়গায় দুষ্ট লোক আছে বলে আইন কেন আপনি জানেন কোথায় আছে? আমরা জানি না, সন্দেহ করা হচ্ছে যে সে পাশাপাশি দেশে পালিয়ে যেতে পারে, সে যদি দেশের বাইরে চলে যায় সেক্ষেত্রে আপনি তো পররাষ্ট্র মন্ত্রী, তাকে গ্রেফতারের জন্য কি পদক্ষেপ গ্রহণ করা হবে? আপনাকে বললাম রাজন হত্যা সৌদি আরবে পালায় চলে গেছে, ওখান থেকে এনে এই যদি বাইরে যায়, আমার আমার বিশ্বাস বাইরে যায় নাই, যদি কারণ সাথে সাথে অ্যালার্ট করে দেওয়া হয়েছে, যদি যায় আমরা তাকে ফিরিয়ে আনবো। দর্শক, আমরা কিন্তু সরাসরি লাইভে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যা বলেছেন তা আপনারা সরাসরি লাইভে দেখেছেন এবং শুনেছেন। দর্শক, এই মুহূর্তে প্রেস ব্রিফিং শেষে মন্ত্রী মহোদয় সম্ভবত চলে যাবেন, তো আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু চলে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রী মহোদয়। চলে গেছেন। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রী মহোদয় কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রায়হানের বাড়িতে কিন্তু কীরকম আপনারা দেখতে পাচ্ছেন যে রায়হানের বাড়িতে কে কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় বেরিয়ে চলে যাচ্ছেন। তো দর্শক, আজকে দর্শক, আপনারা দেখেছেন যে প্রেস ব্রিফিংয়ে মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাগুলো বলেছেন, বিভিন্ন প্রশ্নের উত্তরে মন্ত্রী মহোদয় বলেছেন যে আকবরকে যদি কেউ কোথায় আসে খোঁজ দিতে পারেন তাহলে অবশ্য প্রশাসন সেটা দেখবে। তারপর আরেকটি বিষয় হচ্ছে, এখানে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে এমসি কলেজের যে তাদের ঘটনা ঘটেছিল, এমসি কলেজের দর্শনের ঘটনায় কিন্তু সবাইকে আটক করা হয়েছে, তাও মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন। এবং মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে আরেকটি কথা, সেটা হচ্ছে মনি মন্ত্রী মহোদয় বলেছেন যে যদি ধৈর্য ধরলে রায়হান হত্যারও বিচার করা হবে। তো আমরা জানি না কোন পর্যায়ে যাবে এখন, যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে মন্ত্রী মহোদয়ের সাথে লাইভে ছিলাম, আপনারা হয়তো লাইভ অনুষ্ঠানে মন্ত্রী মহোদয়ের কথা শুনেছেন। তো দর্শক, আজকে আমরা যে মাননীয় মন্ত্রী সিলেট এক আসনের মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আজকে জনাব
এ কে আব্দুল মোমেন এখানে এসেছিলেন, এসে রায়হানের পরিবারকে সান্ত্বনা দিয়ে প্রেস ব্রিফিংয়ে যা বলে গেছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন। তো দর্শক, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, যতক্ষণ পর্যন্ত আরেকটি লাইভে আপনাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সুস্থ ও ভালো থাকুন। আরেকটি লাইভে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে, সেই আশা ব্যক্ত রেখে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।